हेलो फ्रेंड्स, आज के हमारे आलोचनार विषय वस्तु हलो 2023 एप्रिल मासेर कन्या राशिर जातक जातिकादेर राशिफल। देखुन एई मासे कन्या राशिर जातक जातिकादेर राशिफल एकटू कम्प्लिकेटेड होते चलेछे एबं खूब भालोभावे ना बुझले किन्तु आपनि विषयटिके सहजे बोधगम्यतार मध्य आनते पारबेन ना। देखुन एई मासटी कोन कोन क्षेत्रे विशेष सेटी आमि छोटो एकटा रूपरेखा आपनादेर प्रथमेई दिये राखि। আপনাদের নবম ঘরের অধিপতি নবমে প্রবেশ করবেন, অর্থাৎ মালব্য যোগ তৈরি হবে। অষ্টমপতি দশমে রয়েছে, দশমপতি অষ্টমে থাকছে। এই অবস্থান নিশ্চিতভাবেই বলা যেতে পারে বেশি নেগেটিভ রেজাল্ট দেবে না। প্রথমের দিকে নেগেটিভ রেজাল্ট দিলেও এর ফল কিন্তু ভালোই হবে। এবং অষ্টমভাবে যে কম্বিনেশনটা ছিল, অর্থাৎ এখানে বুধ এবং রাহুর কথা বলছি এবং তার পরবর্তীকালে এখানে রবির প্রবেশ এবং শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু বৃহস্পতির প্রবেশ করার পর যে প্রবলেম ক্রিয়েট হবে অ্যারিস করবে সেই সমস্যাটার কিন্তু সমাধানের জায়গা নিশ্চিতভাবেই থাকবে। তাছাড়াও লক্ষ্য করা যায় ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠে অবস্থান করছে, দ্বিতীয় পতি এবং নবম পতির নবমে অবস্থান অনেক সমস্যার সমাধান এমনিতেই আপনাদের করে দেবে। এবং তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় আপনাদের দশম ঘরে মঙ্গলের উপস্থিতি কর্মজীবনকে একটা অনন্য মাত্রা প্রদান করতে চলেছে। চলুন আমরা বিষয়টিকে ভালোভাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। দ্বিতীয় ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি নবমে প্রবেশ করছে, তৈরি করছে মালব্য যোগ। আপনাদের পার্সোনালিটি, আপনাদের কথাবার্তা, আপনাদের ডেভেলপমেন্টের জায়গা প্রভূত পরিমাণে থাকছে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ফ্রিল্যান্সিং করছেন, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত রয়েছেন, সঙ্গীত জগতের সাথে যুক্ত রয়েছেন, কোনোভাবে আপনার ফেস ভ্যালুর কারণে আপনার জীবিকার নির্বাহটা হয়, কিংবা লক্ষ্য করা যায় আপনি ইউটিউব, ফেসবুক বা ইনস্টা থেকে অ্যাক্টিভলি কিছু ইনকাম করার টার্গেট রাখছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটি আপনাদের জন্য অনন্য হতে চলেছে। কারণ যে সহ অবস্থান ভিনাস মালব্য যোগ ক্রিয়েট করে আপনাকে প্রদান করবে, এই যোগটি কিন্তু অসম্ভব পজিটিভ যোগ এবং আপনার ক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যেতে পারে ডেভেলপমেন্ট ঘটাবে। পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে এপ্রিল মাসের 22 তারিখের পর থেকে। বিশেষ করে 14 তারিখ থেকে 22 তারিখ এই যে সময়কালটা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য একটু সাবধানে চলার সময়। কারণ এই সময়ে কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন, বিশেষত পিতার দিক থেকে। বিশেষত এই সময়ে কিছু প্রবলেম আসতে পারে। আপনার আইনি জটিলতা যেগুলো রয়েছে বা পারিবারিক আইনি জটিলতা যেগুলো রয়েছে সেগুলো থেকে একটা বেটার আউটকাম ডেফিনেটলি 22 তারিখের পরে পাবেন। কিন্তু 22 তারিখ পর্যন্ত, বিশেষত 14 তারিখ থেকে এই যে সময়কালটা, সেটা কিন্তু কিছুটা হলেও প্রবলেমেটিক হতে পারে। আর একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, অষ্টমপতি দশম ঘরে, দশমপতি অষ্টমে ঠিক আছে, কিন্তু দ্বাদশপতি অষ্টমস্থ হবে 14 তারিখ থেকে। ডেফিনেটলি একটা মাস থাকবে, কিন্তু 22 তারিখে যখনই সপ্তমপতি প্রবেশ করবে বা চতুর্থপতি প্রবেশ করবে পজিটিভ ভাইব্রেশনটা আপনি পাবেন। কিন্তু 14 তারিখ থেকে 22 তারিখ এই যে সময়কালটা অতিরিক্ত খরচ হয়ে যাওয়া, আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্স হয়ে যাওয়ার কম্বিনেশন থাকছে। যে খরচটাকে আপনি কল্পনার মধ্যেই আনেননি যে এভাবেও খরচ হয় বা এভাবেও খরচ করা যায়, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু এক্সট্রা খরচের জায়গা এপ্রিলের মিডিলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। কিছু লিটিগেশনের জন্য খরচ হতে পারে বা লক্ষ্য করা যেতে পারে আইন আদালত সংক্রান্ত কোনো বিষয়ের জন্য কিছু এক্সপেন্স আপনার হয়ে গেল। এই বিষয়ে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে, প্রথম থেকেই কনসাস থাকার চেষ্টা করতে হবে। 22 তারিখের পর থেকে পরিস্থিতি অনেকটাই আপনি সামলে নিতে পারবেন। দেখুন রাহু উপস্থিত ছিল অষ্টমে, বিগত এক বছর ধরে নানান ঝামেলার মধ্যে পড়েছেন এবং আনএক্সপেক্টেড ঝামেলা। আপনি কাজ করেন ভালো, আপনার অ্যাবিলিটি রয়েছে, আপনার কর্মকুশলতা রয়েছে, তারপরে কোথাও যেন গিয়ে কাজ করতে গিয়ে এমন একটা মাইনর প্রবলেম যেটা হয়তো কোনোভাবেই ধাতব্যের মধ্যেও আসে না, সেটা নিয়ে আপনাকে কথা শুনতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে দোষ না করেও সেই দোষ আপনার ঘাড়ে এসেছে। এবং যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্ন, এরা প্রচুর অ্যাক্টিভ হয় এদের মধ্যে লক্ষ্য করা যায় বুদ্ধির পারফেক্ট ব্যালেন্স, এরা সতর্ক, এরা ম্যানেজ করতে পারে, এরা খুব ভালো ম্যানেজ করার ক্যাপাসিটি এদের মধ্যে থাকে। তো এই কন্যা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে এই যে সমসাময়িক সময়কালটা আমি আলোচনা করছি এপ্রিল 2023, সেই সময়ে মাঝখানের দিকে একটু সমস্যা আসলেও সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং যে আনএক্সপেক্টেড প্রবলেমগুলো বিগত প্রায় এক বছর সময় ধরে আপনারা ভোগ করেছেন, এইভাবে এসছে ওইভাবে এসছে, দোষ করেননি, সেই দোষের অন্যায়ের ভাগিদার আপনাকে হতে হচ্ছে, এই ধরনের বিষয়বস্তু কিন্তু এসছে যেটি কোনোভাবেই অস্বীকার করা যায় না। এবং কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের সেই প্রবলেমগুলো অনেকটাই কমতে চলেছে বৃহস্পতির কৃপায় 22 তারিখের পর থেকে, এবং এটা একটা অতীব ধনাত্মক কম্বিনেশন আমি বলবো। দেখুন, জন্মছকে বৃহস্পতিকে কোনো না কোনোভাবে থাকতে হবে, আবার অষ্টমভাবেও কোনো না কোনো প্ল্যানেট থাকবে। তো অন্য প্ল্যানেটের থেকে যদি বৃহস্পতি থাকে সেটা অনেক বেশি পজিটিভ, এবং এই সময়ে আপনার স্পিরিচুয়ালিটির উপর, অকার্ড বিষয়ের উপর একটা ইন্টারেস্ট তৈরি হওয়ার কম্বিনেশন কিন্তু থাকবে, যে কোথাও যেন আপনি নিজেই চাইছেন যে একটু অকার্ড বিষয়কে একটু জানি, একটু রহস্যকে উন্মোচন করার চেষ্টা করি, বা এই সময়ে আপনার আধ্যাত্মিকতার লেভেলটা কিন্তু বাড়বে। তবে কন্যার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, সবার আধ্যাত্মিকতার বিষয়টা একদিকে, আর কন্যার রাশির বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার বিষয়টা আরেকদিকে, কারণ এদের ভাবনা একটা অন্য ভাবনায় প্রভাবিত হয়। ন্যাচারাল ভাবে বা নর্মাল সবাই যেমন ভাবে এরা কিন্তু ভাবে না, এদের ভাবনা চিন্তা একটু আলাদা রকম, একটু অন্য রকম। সুতরাং এদের আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশটা শুধুমাত্র বাইরে নয়, ভিতরেও থাকে। লক্ষ্য করা যাবে এই মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিস লাইফ কিন্তু যথেষ্ট পজিটিভ। যারা সার্ভিস করছেন, চাকরির সাথে যুক্ত রয়েছেন, নিশ্চিতভাবেই বলা যেতে পারে আপনার সার্ভিসের জায়গাটা আরও বেশি পজিটিভ হবে। সার্ভিস লাইফের ক্ষেত্রে যাদের সমস্যা এসছে, কোনো ডকুমেন্টেশনের প্রবলেম এসছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানের জায়গা 22 তারিখের পরে থাকতে পারে। তবে একটা কথা আমি বলবো, সার্ভিস লাইফের ক্ষেত্রে কোনো রকম অসৎ বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এপ্রিলের 14 তারিখ থেকে 22 তারিখের মধ্যে একটা সমস্যা আসতে পারে। সমাধান নিশ্চিতভাবেই হবে, সেটা আমি বারবারই বলছি, কিন্তু প্রবলেম মেকাম আসার সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি থেকে যাচ্ছে। এবং কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের নতুন চাকরি পাওয়ার জন্য যারা নিরন্তর চেষ্টা করছেন, প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে 22 তারিখ পর্যন্ত শুভ। 22 তারিখের পর যে নেগেটিভ সেটা আমি বলবো না, কিন্তু সরকারি কিছু প্রাপ্তির ক্ষেত্রে একটু সময় কিন্তু আপনাদের লেগে যেতে পারে, বা একটু ওয়েট আপনাকে করতে হবে, একটু ধৈর্য কিন্তু আপনাকে ডেফিনেটলি রাখতে হতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাকসেস রেট অনেকটা বেশি থাকবে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা ফ্রিল্যান্সার রয়েছেন, ফ্রিল্যান্সিং করছেন, বা মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিংয়ের সাথে যুক্ত, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, ইউটিউব, ফেসবুক দীর্ঘদিন ধরে করছেন, কোনো কারণে আপনার মনিটাইজেশন অন হচ্ছিল না, হ্যাঁ বিগত দিনে হয়তো সেই জায়গাটা ফুলফিলমেন্ট হয়নি, কিন্তু গত 15 দিন থেকে এবং এই মাসের যে ভাইব্রেশন সেটা কিন্তু কন্যার জন্য নিশ্চিতভাবেই ভালো, সে কথা বলা চলে। এবং অগ্রগতি কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের নিশ্চিতভাবেই লক্ষ্য করা যাবে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু এই সমসাময়িক সময়কালে থাকতে চলেছে বা থাকতে পারে। একটি বিষয় কিন্তু একদমই ভুল করলে চলবে না, সেটা হলো কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের বিশেষ অগ্রগতির সম্ভাবনা বাধা থেকে। দেখুন, এই সময়ে যেহেতু 10th হাউসের লর্ড 8th হাউসে বসে আছে এবং 8th এর লর্ড 10th এ বসে আছে, সুতরাং কর্মজীবনে একটা বাধা, একটা ঘাত, প্রতিঘাত সেটা কিন্তু আসবে, কিন্তু সেই জায়গা থেকে যে একটা অসম্ভব পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন সেখানেও কিন্তু কোনো রকম সন্দেহ নেই। অর্থাৎ বাধা আসবে, বাধা আসুক, কিন্তু সেই বাধাকে যেন সমাধান করতে পারি। দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে, এবং শক্তিও দিও, সেটাকে কাটিয়ে ওঠার শক্তিও দিও, সেটা কিন্তু ডেফিনেটলি কন্যা রাশি জাতক জাতিকাদের এই মাসে আপনারা পেতে চলেছেন। আমি যদি ব্যবসা নিয়ে একটু আলোচনা করি, দেখুন 7th লর্ড তো বৃহস্পতি, তিনি প্রবেশ করবেন আপনারা জানেন 8th হাউস। এখন প্রশ্ন হচ্ছে 8th থেকে বৃহস্পতি নেগেটিভ রেজাল্ট দেবে? দেখুন 8th হাউস সেটা অগ্নি রাশির ঘর, एवं एखाने किन्तु बृहस्पति जे खूब नेगेटिव हो जाए सेटा किन्तु ना। कालपुरुषेर राशिचक्र यदि लक्ष्य करी नवमपति तिनि प्रवेश करबेन लग्नभावे, प्रैक्टिकली देखा जाबे खूब नेगेटिव रेजल्ट आपनि पाबेन ना। उपरंतु व्यवसार क्षेत्र किछु रिस्क आपनाके निते होबे, यदि रिस्कटा एकटु सहज हय, सरल हय एवं अवश्यई यदि सठिक हय ताहले किन्तु प्रभूत 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 डेवलपमेंट आपनी पेते चलेছেন। तबे रिस्क नेওয়ার आगे आमी एकटा कथाई बोलबो, दशान्त दशा देखुन। देखुन आपनार जन्मछके एखन किसेर दशा चलছে, सेटा कि कोनो शुभ प्लैनेट ना राहु केतु शनि। যদি রাহু কেতু শনির হয় তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে তাদের সাথে একাদশ ঘরের কম্বিনেশন আছে তো, সংযোগ রয়েছে তো, তারা একাদশপতি না তারা একাদশপতির নক্ষত্রে বসে আছে, এই ধরনের বিষয়গুলোকে উপলব্ধি করতে হবে। যদি দেখেন হ্যাঁ নেগেটিভ প্ল্যানেট বা বলা যেতে পারে একটু ম্যালফিক প্ল্যানেট, বাট তা হলেও তাদের যে সিগনিফিকেশন সেটা যথেষ্ট ভালো, তাহলে কিন্তু সমস্যা হবে না, রিস্ক নিন। किन्तु नेगेटिव प्लैनेटर दशा चलছে এবং তার সিগনিফিকেশনও নেগেটিভ, তাহলে কিন্তু চাপ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি রিস্ক নিতে বলবো না, ইউজুয়ালি চলুন যেমন চলছেন তেমনটাই চলুন, কিছুটা ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে এক্সপেক্ট করা যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসতে পারে। বাধা বলতে চেঞ্জ অফ এডুকেশন, আপনি একটা বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো না এই বিষয় আর এগোনো ভালো হবে না, আমি আরেকটা বিষয়ের সাথে অ্যাটাচড হই। আমি দেখেছি কন্যার এই টেন্ডেন্সি খুব, সুতরাং এই জায়গাটাকে করা যাবে না, কারণ এই জায়গাটা করলেই আপনি অনেক পিছিয়ে পড়বেন। আপনার টাইম যেগুলো আপনি দিয়েছেন অলরেডি সেটাকে তো আর নিয়ে আসতে পারবেন না, সুতরাং সেই সময়টাকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন না। এই বিষয়টাকে বুঝতে হবে এবং বুঝেই ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে। লক্ষ্য করা যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টি কিন্তু ভালো, বিশেষত যারা ফরেনে যেতে চাইছেন, যারা অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, যে কোনো ধরনের উচ্চশিক্ষা সেটা যদি ভালো করে বুঝুন ব্যবহারিক শিক্ষা হয় তাহলে কিন্তু সাকসেস রেট অনেকটাই বেশি হতে চলেছে। ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের সাকসেস রেট বেশি হবে, অর্থাৎ যে কোনো ধরনের এক্সামিনেশন আপনি কোয়ালিফাই করলেন এবং যুক্ত হলেন যে কোনো ধরনের প্র্যাকটিক্যাল এডুকেশনের সাথে, সেটা মেডিকেল হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা ল হতে পারে, কারণ সেখানে গিয়েও আপনাকে প্র্যাকটিক্যাল বহু কাজ করতে হচ্ছে। তো এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত হতে চাইছেন নিশ্চিতভাবে বলা যায় একটা শুভ সমন্বয় বা একটা শুভ কম্বিনেশন আপনি পেতে চলেছেন। এই জায়গাটাকে ইউটিলাইজ করুন, এই জায়গাটার ইউটিলাইজেশনের প্রয়োজন কিন্তু থাকছে। এবং এর পরের একটা বিষয় আমি আলোচনা করব, সেটা হলো বৈবাহিক জীবন, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন বৈবাহিক জীবনে সমস্যার জায়গা তুলনামূলকভাবে কম থাকবে 22 তারিখের পর। সপ্তমপতি অষ্টমে যাচ্ছে মানে আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কিন্তু এটাও তো ঠিক সপ্তমের সেকেন্ড হাউস হলো 8th হাউস, মানে সপ্তমের রেসপেক্টে মাল্টিপল অফ নেগেটিভ কম্বিনেশন থাকলে ফল প্রদান করে। সিঙ্গেল একটা হাউস সেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা ডিটারমাইন করে কাদের সাথে রয়েছে, সঙ্গ তো সে লোহা ভাসে। তো 8th হাউসের সাথে 7th হাউসের কম্বিনেশন, 4th-এর কম্বিনেশন, কোনোভাবে 11th-এর কম্বিনেশন, এই জায়গাগুলো শুভ এবং আলটিমেটলি দেখা যাবে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাটা বেশি থাকবে বৈবাহিক জীবনকে কেন্দ্র করে। তবে হ্যাঁ লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে, লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল হবে না। নতুন করে যারা ডিসিশন নেবে এপ্রিল মাসে, আগে যারা ডিসিশন নিয়েছেন বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে চাপ নেই, কিন্তু নতুন করে যারা ভাবছেন না এবার বিয়ে ফিক্সড করবো একটু কথা বলে নিই দুই পরিবারের মধ্যে, না আমি বলবো ডোন্ট ডু দ্যাট এবং এই সময় একটু অপেক্ষা করুন। অ্যান্ড যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে উত্তর ফাল্গুনি, এই সময় কিন্তু একটু কড়া হতে হবে আপনাকে, আপনার সন্তানের প্রতি একটু কড়া হলেও হতে পারে। এই সময়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা অনেকটাই বাড়তে চলেছে, নক্ষত্র যদি আপনার উত্তর ফাল্গুনি হয়ে থাকে একটু স্ট্রাগেল বাড়বে মাসের মাঝখানের দিকে। এই সময় কিন্তু একটু মানসিক স্ট্রেস আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যেটা আপনি করতে পারেন বেশি বেশি জল পান করুন, সম্ভব হলে তামার পাত্রে জল পান করবেন, এটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য একটা বেনিফিশিয়াল হিসেবে প্রতিপন্ন হতে পারে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসটিতে নতুন বিয়ের ক্ষেত্রে একটু সাবধানতা রাখতে হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে हस्ता हस्तार এই মাসটি ভালো কর্মজীবন পজিটিভ যথেষ্ট বলা যেতেই পারে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বাড়তে চলেছে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের পাত্র দেখা বা পাত্রী দেখা এবং বিবাহের সম্বন্ধ ঠিক হওয়ার কম্বিনেশন কিন্তু থাকতে চলেছে মানসিক স্ট্রেস অনেকটাই কমতে পারে হস্তার ক্যারিয়ার লাইফটা ভালো যাবে বিশেষত সেলফ প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখা যায় সরকারি ক্ষেত্রে একটু বাধা থাকবে নক্ষত্র যদি আপনার চিত্রা হয়ে থাকে চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর থাকছে এই মাসটিতে তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে चित्रा नक्षत्रे जातक जातिकादेर विशेष करे कर्मजीवने आपनार चाहिदा आग्रह एवं उच्च आशा आरो बाड़ते चलेछे तबे देखुन सब उच्च आशा फुलफिलमेंट हय ना अनेक क्षेत्रेई समस्या थेके जाय सो चेष्टा करते हबे जतटा बेटार पावा जाय जतटा भालो थाका जाय जतटा पजिटिव वाइब्रेशन क्रिएट करा जाय बाट एटा नय जे करतेई हबे एवं सेटा जदि ना हय लाइफे आर किछु बाकी नेई অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রী গণেশ প্রত্যেকের কল্যাণ করুন সেই কামনা তার চরণে রাখছি তার সাথে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি কমেন্টের প্রতীক্ষায় থাকব জয় শ্রী গণেশ।